তারাবির সালাত, তারাবির সালাত আপনি কয় রাকাত আদায় করবেন, বিরাট লম্বা আলোচনা। আমিও তো লম্বা আলোচনার মধ্যে যাচ্ছি না, আমাদের ইত্তেবায়ে সুন্নাত যেহেতু একটাই জুমা রমজানের আগে আমার, এই জন্য এক খুতবার মধ্যেই সব মাসালায় একটু একটু করে টাচ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার সময়। ইত্তেবায়ে সুন্নাত যে বক্তব্যগুলো আমাদের রয়েছে, আমরা হাদিস মানতে বাধ্য, ওই বক্তব্যগুলো শুনে শুধু এই হাদিসটা নিয়ে একটু চিন্তা করবেন, একটা সূক্ষ্ম দিক এই হাদিসের। সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মা কানা ইয়াযীদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত পড়তেন না ইহদা আশারা রাকাহ, এগারো রাকাতের বেশি, ফি রমাজান ও ফি গাইরি রমাজান, রমাজান এবং রমাজানের বাইরে আল্লাহর রাসূল এগারো রাকাতের বেশি পড়তেন না। এই বাক্যের সূক্ষ্ম দিকটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন যে আল্লাহর রাসূল এগারো রাকাতের কম পড়তেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন আল্লাহর রাসূল এগারো রাকাতের কম পড়তেন না, সর্বনিম্ন এগারো রাকাত, তার চেয়ে যত বেশি যেই দিন ভালো লাগতো সেই দিন তত পড়তেন, কোনো দিন বিশ কোনো দিন তিরিশ, কিন্তু এই বাক্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবহার করেননি। তিনি চাইলে এটাও বলতে পারতেন যে আল্লাহর রাসূল এগারো রাকাত আদায় করতেন, কি বলার দরকার যে এগারো রাকাতের বেশি আদায় করতেন না, এটাও বলতে পারতেন যে আল্লাহর রাসূল এগারো রাকাত আদায় করতেন। তিনি এই দুটো বাক্য ব্যবহার করলেন না, এটাও বললেন না যে আল্লাহ রাসূল এগারো রাকাত আদায় করতেন, এটাও বললেন না যে আল্লাহ রাসূল এগারো রাকাতের কম আদায় করতেন, তিনি কি বললেন? আল্লাহর রাসূল এগারো রাকাতের বেশি আদায় করতেন না। হাদিসের এই সূক্ষ্ম অংশকে যদি আপনি বুঝে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণের জাজবা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আমাকে আর ফতোয়া দেওয়া লাগবে না, আপনার ইমান আপনাকে ফতোয়া দিবে যে আপনি কোনটা করবেন। Oh, Rabbi.